হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস। ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি যে কনসেপ্টটি ক্লিয়ার করার চেষ্টা করব তা হচ্ছে ভারতের প্রাক ইতিহাস বা প্রি হিস্টোরি অফ ইন্ডিয়া। কি এই প্রাক ইতিহাস, চলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট বা ভারতীয় যে উপমহাদেশ, এই উপমহাদেশের যখন রিমোট পাস্ট বা সুদূর অতীত সম্পর্কে আমরা জানতে চেষ্টা করি, তখন মূলত দুটি টার্ম আমাদের সামনে উপস্থিত হয়। এক হচ্ছে প্রিহিস্টোরিক পিরিয়ড বা প্রাগ ঐতিহাসিক সময় পর্ব, এবং দ্বিতীয়টি হচ্ছে হিস্টোরিক পিরিয়ড বা ঐতিহাসিক সময় পর্ব। এবার এই যে প্রিহিস্টোরিক এবং হিস্টোরিক পিরিয়ড, এই সময় পর্বকে নির্ণয় করছেন কারা? অবভিয়াসলি এই কাজটা করেন আর্কিওলজিস্ট এবং হিস্টোরিয়ানরা, তাই তো? এবার নিশ্চয়ই এমন কোনো মানদণ্ড বা মাপকাঠি আছে যার ভিত্তিতে ওনারা এই কাজটা করে থাকেন, এবং সেই মানদণ্ড বা মাপকাঠি হচ্ছে নিশ্চিতরূপেই ডিফারেন্ট কাইন্ড অফ সোর্সেস। দেখো, এর আগের দিন যে সোর্সেস অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির টপিকটা আমি আলোচনা করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম যে আর্কিওলজিক্যাল বা লিটারেরি সোর্সেস এবং তার ভিত্তিতেই আর্কিওলজিস্ট এবং হিস্টোরিয়ানরা আমাদের পাস্টকে আমাদের সামনে সঠিকভাবে বা যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেন। ঠিক একইভাবে এই অ্যাভেলেবিলিটি অফ সোর্সেসের ওপর ডিপেন্ড করেই আর্কিওলজিস্ট এবং হিস্টোরিয়ানরা প্রাক ইতিহাস বা প্রিহিস্টরি এবং হিস্টোরিক্যাল ফেজের মধ্যে একটা সীমারেখা টানার চেষ্টা করেছেন। তাহলে চলো আমরা বুঝে নেবার চেষ্টা করি যে কি এমন সেই সোর্সেস যা পাওয়া এবং না পাওয়ার ভিত্তিতে প্রাক ইতিহাস এবং ঐতিহাসিক যুগের মধ্যে একটা সীমারেখা টানা সম্ভব হয়েছে। দেখো, আমাদের ভারতবর্ষে প্রায় 2 মিলিয়ন ইয়ার্স এগো বা 20 লক্ষ বছর আগেই কিন্তু হিউম্যান এক্সিস্টেন্স বা মানুষের অস্তিত্বের চিহ্ন পাওয়া গেছে। অথচ এই যে 2 মিলিয়ন বছর আগে থেকে হরপ্পা সভ্যতার সময়কাল পর্যন্ত, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের প্রায় 3,500 বছর আগে পর্যন্ত, এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ে কোনো রিটেন রেকর্ড পাওয়া যায়নি, মানে কোনো লিখিত বিবরণ বা লিখিত উপাদান, সেটা যে কোনো ফর্মেই হোক, সেটা পাওয়া যায়নি। প্রথম পাওয়া গেছে হরপ্পা সভ্যতার মানুষদের মধ্যে, এবং তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রচুর রিটেন রেকর্ড বা লিখিত বিবরণ, লিখিত উপাদান পাওয়া গেছে, এবং সেই উপাদানকে আমরা ইতিহাস চর্চা বা ইতিহাস নির্ণয়ের কাজে ব্যবহার করতে পেরেছি। আমরা ইন দ্য সেন্স আর্কিওলজিস্ট এবং হিস্টোরিয়ানরা সেই কাজটা করেছেন। তো এই যে 2 মিলিয়ন ইয়ার্স আগে থেকে হরপ্পা সভ্যতার আগে পর্যন্ত এই দীর্ঘ সময়ে যেহেতু কোনো রিটেন রেকর্ড পাওয়া যায়নি, তাই এই সময় পর্বকে আর্কিওলজিস্ট এবং হিস্টোরিয়ানরা বলছেন যে প্রিহিস্টোরিক পিরিয়ড, অর্থাৎ এটাকে তোমরা অন্যভাবেও বলতে পারো যে প্রি লিটারেট পিরিয়ড, মানে এই সময়ের মানুষ লিখতে বা পড়তে জানত না, এবং এই কারণেই আমরা কোনো রিটেন রেকর্ড পাইনি, তাই এই প্রি লিটারেট পিরিয়ডকেই বলা হচ্ছে প্রিহিস্টোরিক পিরিয়ড। ওকে, আর যে সময় থেকে মানুষ লিখতে পড়তে জেনেছে এবং তাদের রিটেন রেকর্ডস বা রিটেন ডকুমেন্টস আমরা পেয়েছি এবং তা ইতিহাস নির্ণয়ে কাজে লেগেছে, সেই সময়কালকে বলা হচ্ছে হিস্টোরিক পিরিয়ড। ওকে, তাহলে প্রি লিটারেট পিরিয়ডকে বলা হচ্ছে প্রিহিস্টোরিক পিরিয়ড, এবং লিটারেট যে পিরিয়ড বা যে সময় থেকে লিখিত বিবরণ বা লিখিত উপাদান পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে হিস্টোরিক পিরিয়ড। এবার একটা সমস্যা আবার তৈরি হয়েছে, বিশেষ করে ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে। এই যে যীশুখ্রিস্টের জন্মে 3,500 বছর আগে যে সময়ে হরপ্পা সভ্যতার অস্তিত্ব আমাদের ভারতবর্ষে পাওয়া গেছে, ঠিক সমসাময়িক মিশর এবং মেসোপটেমিয়াতেও এই রকম প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, এবং মিশরের যে প্রাচীন লিপি, হায়ারোগ্লিফিক লিপি
বা মেসোপটেমিয়ায় যে কিউনিফর্ম লিপি তার পাঠোদ্ধার সম্ভব হয়েছে এবং সেখান থেকে আমরা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। হরপ্পা সভ্যতার ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে তা হচ্ছে হরপ্পান স্ক্রিপ্ট নট ইয়েট ডিসাইপার্ড, মানে হরপ্পার যে লিপি বা সিন্ধু লিপি সেটা কিন্তু এখনও পর্যন্ত পাঠোদ্ধার বা ডিকোড করা সম্ভব হয়নি। অথচ একটু আগেই আমরা কি জানলাম, যে সময়ে মানুষ লিখতে পড়তে জেনেছে এবং সেই লিখিত উপাদানগুলো হিস্টোরিক্যাল এভিডেন্স হিসেবে কাজে এসছে সেই সময়কাল থেকেই আর্কিওলজিস্ট এবং হিস্টোরিয়ানরা ধরছেন হিস্টোরিক পিরিয়ড। অথচ হরপ্পার মানুষ লিখতে পড়তে জানতো এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার যে লিপি সেটা তো এখনও ডিসাইপার্ড বা পাঠোদ্ধার সম্ভব হয়নি। তাহলে হরপ্পার সময়কে কি ঐতিহাসিক সময়কালের মধ্যে ফেলা যাবে? এই নিয়ে যখন বাদানুবাদ মতান্তর শুরু হয়েছে তখন হিস্টোরিয়ানরা কি করলেন, ওনারা বললেন যে না, আমাদেরকে আর একটু সরে যেতে হবে। যে সময় থেকে সত্যি সত্যি ভারতবর্ষের ইতিহাসের জন্য রিটেন রেকর্ডগুলো পাওয়া গেছে এবং সেগুলোকে আমরা পড়তে পেরেছি সেই সময়কালকেই আমরা হিস্টোরিক পিরিয়ডের মধ্যে রাখব। তো দেখা গেল যে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 500 বছর আগে, মানে খ্রিস্টপূর্ব 6 বা 5 শতক নাগাদ, যে ব্রাহ্মী বা খরুষ্টি, পালি, প্রাকৃত এবং সংস্কৃত যে টেক্সটগুলো পাওয়া গেছে বা ইনস্ক্রিপশনগুলো পাওয়া গেছে সেগুলোকে সফলভাবে পাঠোদ্ধার করা গেছে এবং সেগুলো থেকে আমরা অতীত ইতিহাস সম্পর্কে জানতেও পেরেছি। তো ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে এই জন্য খ্রিস্টপূর্ব 6 বা 5 শতক থেকে বর্তমান সময় পর্যন্ত যে সময়কাল তাকে বলা হচ্ছে হিস্টোরিক পিরিয়ড। তাহলে হরপ্পা সভ্যতার সময় যে রিটেন রেকর্ড পাওয়া গেল তার কি হবে? তো ঐতিহাসিকরা বলছেন যে এই সময়কালকে বলা হচ্ছে প্রোটো হিস্টোরিক পিরিয়ড, মানে রিটেন রেকর্ড পাওয়া গেছে অথচ সেগুলো এখনও পর্যন্ত পাঠোদ্ধার করা যায়নি। তাহলে ইন এ নাটশেল আমরা যেটা বলতে পারি যে 2 মিলিয়ন ইয়ার্স এগো থেকে, মানে 20 লক্ষ বছর আগে থেকে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 3,500 বছর তার আগের পর্যন্ত যে সময়কাল, যে সময়ের মানুষকে বলা হচ্ছে তারা প্রি লিটারেট ফেজে ছিল, মানে তারা লিখতে পড়তে জানতো না এবং এই কারণেই কোনো রিটেন রেকর্ড পাওয়া যায়নি। রিটেন রেকর্ড পাওয়া যায়নি বলেই সেগুলোকে ঐতিহাসিক উপাদান হিসেবে আমরা ব্যবহারও করতে পারিনি, তাই এই সময়কালকে বলা হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড। হরপ্পা সভ্যতার সময় রিটেন রেকর্ড পাওয়া গেছে কিন্তু সেগুলো ডিসাইপার্ড বা ডিকোড বা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তাই একে বলা হচ্ছে প্রোটো হিস্টোরিক পিরিয়ড বা প্রায় ঐতিহাসিক পর্ব। এবং যীশুখ্রিস্টের জন্মের প্রায় 500 বছর আগে থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন রকমের বিভিন্ন ভাষার লিখিত উপাদান ভারতবর্ষের ইতিহাসে পাওয়া গেছে এবং সেগুলোকে ঐতিহাসিক উপাদান হিসেবে কাজেও লাগানো সম্ভব হয়েছে, তাই একে বলা হচ্ছে হিস্টোরিক পিরিয়ড। ওকে, তাহলে একটা জিনিস তোমরা এই টাইম লাইনে খেয়াল করো যে এই প্রি হিস্টোরিক পিরিয়ড এটাই ছিল কিন্তু দ্য লংগেস্ট পার্ট অফ দ্য হিউম্যান পাস্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড হিস্ট্রি, মানে ভারত তথা বিশ্ব ইতিহাসে এই যে প্রি হিস্টোরিক পিরিয়ড এটাই কিন্তু দীর্ঘতম অতীতের সময়। তাহলে রিটেন রেকর্ড তো আমরা এই সময় পর্বে পাইনি, তাহলে এই সময়কালের মানুষের যে জীবনচর্যা বা জীবনচর্চা সেটা আমরা জানলাম কিভাবে, যে এই সময় মানুষ কী করতো, কী খেত, কোথায় থাকত, কিভাবে তারা আস্তে আস্তে তাদের জীবনযাপন যাত্রার পরিবর্তন ঘটালো, এগুলো আমরা কিভাবে জানলাম? নিশ্চয়ই কোনো এভিডেন্স বা উপাদান পাওয়া গেছে। হ্যাঁ, এই সময় পর্বে যে উপাদানগুলো পাওয়া গেছে সেগুলো অধিকাংশই হচ্ছে আর্কিওলজিক্যাল এভিডেন্সেস। খেয়াল করো তোমরা ছবিতে, দেখো বিভিন্ন ধরনের পাথরের হাতিয়ার এই সময় পর্বে মানুষ ব্যবহার করত, স্টোন টুলস বিভিন্ন রকমের, এবং তারও বিভিন্ন পরিবর্তন এসছে। এছাড়া হিউম্যান স্কাল, স্কেলিটন, এছাড়া ছবি, প্রাচীন মানুষ গুহার মধ্যে অনেক ছবি এঁকে গেছে যা এখনও পর্যন্ত টিকে আছে এবং সেই ছবিতেও তাদের বিভিন্ন জীবনযাত্রা, ভাবধারা, তাদের কর্মকাণ্ড, তারা কোন কোন পশু পাখির সাথে পরিচিত ছিল সেগুলো সম্পর্কে জানা গেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে প্রি হিস্টোরিক পিরিয়ড
এই প্রিহিস্টোরিক পিরিয়ড সম্পর্কে আমরা মূলত আর্কিওলজিক্যাল এভিডেন্স থেকে সেই সময়কার মানুষের জীবনযাপন, তাদের জীবনধারা সম্পর্কে জানতে পারি। তো একটা জিনিস যেটা জানা গেছে যে এই প্রিহিস্টোরিক পিরিয়ডে মানুষ কিন্তু স্টোন টুলস বা পাথরের বিভিন্ন সরঞ্জাম, হাতিয়ার এগুলোই তারা ব্যবহার করত। তাই এই সময় পর্বকে স্টোন এজ বা লিথিক এজ বলা হয়। স্টোন এবং লিথিক সমার্থক শব্দ, গ্রিক শব্দ লিথস থেকে এই লিথিক কথাটা এসছে যার অর্থ হচ্ছে পাথর, ঠিক আছে। তো এই যে স্টোন এজ বা লিথিক এজ, মানে যেই সময় মানুষ পাথরের মূলত হাতিয়ার ব্যবহার করত, এই পাথরের হাতিয়ার ব্যবহার এবং তার বিবর্তন বা তার পরিবর্তনের উপর ভিত্তি করে এই সময় পর্বকেও আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এর প্রথম ভাগটা কি? এর প্রথম ভাগটা হচ্ছে প্যালিওলিথিক এজ। প্যালিও মানে হচ্ছে ওল্ড বা পুরনো, আর লিথিক কথার অর্থ আমরা জানলাম যে পাথর। তাহলে ওল্ড স্টোন এজ বা পুরনো পাথরের যুগ মানে প্রাচীন প্রস্তর যুগ। এবং সময়কালটা তোমরা খেয়াল করো, 2 মিলিয়ন ইয়ার্স এগো থেকে 10,000 BCE মানে 20 লক্ষ বছর আগে থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে দীর্ঘ সময়কাল, এই সময় পর্বে চলেছিল প্যালিওলিথিক এজ বা পুরনো পাথরের যুগ। ওকে, এবং এরপর পাথরের হাতিয়ারের পরিবর্তন এসছে বা পাথরের টুলসের পরিবর্তন এসছে। সেই পরিবর্তন দেখে এবং মানুষের জীবনযাপনের আরও কিছু পরিবর্তন এসছে যেগুলো আমরা পরে ডিটেলে জানব। এই সমস্ত পরিবর্তন থেকে আর্কিওলজিস্ট এবং হিস্টোরিয়ানরা যে নামকরণ করছেন সময়কালটার, তাকে বলা হচ্ছে মেসোলিথিক এজ। মেসো মানে হচ্ছে মিড বা মধ্য, মধ্য পাথরের যুগ বা মধ্য প্রস্তর যুগ। এবং রাফলি এই সময়কালটাকে ধরা হচ্ছে 10,000 BCE থেকে 6,000 BCE। রাফলি কেন বললাম? কারণ যখন ডিটেলে আলোচনা করব দেখবে যে ভারতীয় উপমহাদেশে এই যে সময় পর্ব, মেসোলিথিক যে সময়কাল, সব জায়গায় সমানভাবে আসেনি, এক একটা জায়গায় এক একভাবে এসেছিল, কখনো আগে কোথাও একটু পরে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি তোমরা রাফলি মনে রাখো যে 10,000 BCE থেকে 6,000 BCE। এরপর হিউম্যান টুলস এবং তাদের অ্যাক্টিভিটিস আরও চেঞ্জ হতে থাকে এবং সেই চেঞ্জেসের ভিত্তিতে যে সময়কালটা আসে তাকে বলা হচ্ছে নিওলিথিক এজ। নিও মানে হচ্ছে নিউ, লিথিক মানে পাথর, মানে নতুন পাথরের যুগ বা নিউ স্টোন এজ বা নব্যপ্রস্তর যুগ। এবং রাফলি, আবারও রাফলি কথাটাই ব্যবহার করলাম, 6,000 থেকে 2,000 BCE এই সময় পর্বে ভারতবর্ষে এই ফেজটা চলছিল। এবং এই সময় আমরা দেখছি যে মানুষ পাথরের সাথে সাথে ধাতুর ব্যবহারও শিখছিল। নিশ্চয়ই তোমরা জানো যে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? হ্যাঁ, তামার ব্যবহার, এবং তারপর ব্রোঞ্জের ব্যবহার। লোহার ব্যবহার মানুষ অনেক পরে শেখে, এবং এই ধাতুর ব্যবহারের ওপরেও কিন্তু সময়কালের নামকরণের পরিবর্তন এসছে। তো যাই হোক, এই যে স্টোন বা লিথিক এজ, তোমরা খেয়াল করো এই টাইমলাইনটা যদি দেখো, দেখেই বুঝতে পারছো যে এর মধ্যে সবচেয়ে বড় যে সময়কালটা চলেছিল সেটা হচ্ছে প্যালিওলিথিক এজ, এবং তারপরে মেসোলিথিক এবং নিওলিথিক এজ মোটামুটি প্রায় একই ধরনের সময় পর্ব নিয়ে চলেছিল। তো নেক্সট ক্লাসে আমরা এই প্যালিওলিথিক এবং তার পরবর্তী সময় মেসোলিথিক এবং নিওলিথিক এজগুলো সম্পর্কে আরও ডিটেলে জানবো যে ভারতবর্ষে এই পর্বে মানুষ তাদের অ্যাক্টিভিটিস কী ছিল, কীরকম ধরনের হাতিয়ার তারা ব্যবহার করত, ভারতের কোথায় কোথায় এই পর্বের মানুষ বিচরণ করত বা থাকত, ইত্যাদি ইত্যাদি। তাহলে আশা করছি আমি এই প্রিহিস্টোরি সম্পর্কে তোমাদের একটা ধারণা দিতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন টপিকের সাথে। বাই।